পুলিশের নিয়োগ বদলি ও পদোন্নতিতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে। এর পাশাপাশি দ্রুত পুলিশ কমিশন গঠন করে সংস্থাটির সংস্কার করা সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। এছাড়া বর্তমানে পুলিশে যেসব দক্ষ ও সৎ কর্মকর্তা আছে তাদেরকে দায়িত্ব দেওয়ারও আহ্বান জানান তারা। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন, একবার প্রাণ গুড়া মশলা ব্যবহার করেই দেখুন। ছাত্র জনতার উপর নির্বিচারে গুলির কারণে দেশে বিদেশে ব্যাপক সমালোচনার মুখে পড়ে বাংলাদেশ পুলিশ। শেখ হাসিনা সরকারের পতনের পর ভেঙে পড়ে সংস্থাটির চেইন অফ কমান্ড। সামনে আসতে থাকে দলীয়করণে পুলিশকে ধ্বংস করার অসংখ্য অভিযোগ। নানা অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে 17 সিনিয়র পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে, দেয়া হচ্ছে হত্যাসহ বিভিন্ন মামলা। এমন বাস্তবতায় সামনে আসে পুলিশের সংস্কারের কথা। সাবেক পুলিশ কর্মকর্তারা অভিযোগ করছেন, পুলিশের সংস্কারে বাংলাদেশ পুলিশ অধ্যাদেশ 2007 প্রস্তাব করেছিল পুলিশ সদর দপ্তর, কিন্তু আওয়ামী লীগ সরকার তা বাস্তবায়ন করেনি। পুলিশ কমিশনের জন্য অলরেডি একটা রাইট অ্যাপ আমরা রেডি করছিলাম, কিন্তু দুঃখজনক হলো 2009 সালে এসে সেটার বাস্তবায়ন হয়নি। পুলিশ কমিশনের সেটার মূল লক্ষ্য ছিল কমিশনের আন্ডারে পুলিশ ডিপার্টমেন্ট পরিচালিত হবে, কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অফিসারদের বিরুদ্ধে কোনো গুরুতর অভিযোগ অনিয়ম পেলে সেটাও কমিশন তদন্ত করবে। বিশেষজ্ঞরা বলছেন সংস্কার করতে হলে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে নিয়োগ বদলি পদোন্নতি ও চাকরিচ্যুতি করা যাবে না। আরটিআইবি বলছে দ্রুত সময়ের মধ্যে পুলিশ সদস্যদের নিয়োগ বদলিসহ অন্যান্য কার্যক্রমের জন্য স্বাধীন কমিশন গঠন করা দরকার। পুলিশের ঊর্ধ্বতন পর্যায় থেকে যদি কোনো অপেশাদারিত্বমূলক কোনো আদেশ দেওয়া হয় সেটি মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তা যাতে সেটি প্রতিবাদ করতে পারে, এই সুযোগটি পুলিশের এই কমিশনের এই এই বিধানটা রাখা উচিত। উপনিবেশিকালের আইনটা হচ্ছে মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য, আর আধুনিক আইন হচ্ছে যে পুলিশ আইন হবে সেটা মানুষের বন্ধু হিসাবে পুলিশ ভূমিকা পালন করবে, মানুষের সহায়ক শক্তি হিসেবে পালন করবে। দ্বিতীয় হচ্ছে যে আমরা মনে করি যে পুলিশের নিয়োগ পদোন্নতি বদলি পুরো প্রক্রিয়াটা সরকারের বাইরে থাকতে হবে। বিশ্লেষকরা মনে করেন পুলিশ বাহিনী তাদের কাজকর্মে পেশাদারিত্বের পরিচয় দিতে হবে, তবেই তাদের হারানো সম্মান ফিরে পাবেন। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।